আমি বলছি স্যার, ভালো আছেন? জি স্যার, গাড়িতে বর্তমানে যে ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়, আমাদের এই ডিভাইস যদি আপনার গাড়িতে লাগান, সেক্ষেত্রে আপনার গাড়ির বর্তমান লোকেশন সম্পর্কে জানতে পারবেন, আপনার গাড়িতে ইঞ্জিন স্টপ, গাড়ির ভিতরের ছবি, লাইভ ছবি দেখতে পারবেন। নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিলেন আপনি, সেই এরিয়ার বাইরে যদি আপনার গাড়িতে যায়, সেজন্য স্যার আপনি কি নোটিফিকেশন মেসেজ অথবা অ্যালার্ম পাবেন। আপনি কি নির্দিষ্ট স্পিড সিলেক্ট করে দিতে পারবেন? মানুষের প্রবণতা আছে, তার ড্রাইভার কি বিশ্বাস করে না, তাকে বলা হলো তুমি এখানে যাবে আরেক জায়গায় চলে গেল, এত কষ্ট না করে ফোন উঠে ড্রাইভারকে ফোন করতে পারে, হয় কুদ্দুস মিয়া তুমি কই? হ্যাঁ, সেটা তো এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, দেখতে পাচ্ছেন আপনার গাড়িটি কোন এলাকাতে আসছে, ইভেন আপনি নিজে ইঞ্জিনটা স্টপ করে দিতে পারছেন। চোর গাড়ি চুরি করে নিয়ে গেল, আমি আপনাকে ফোন করলে আপনি দূরে থেকে রিমোট ইঞ্জিনটা বন্ধ করে না, আমাকে কেন স্যার, আমাদের 24 আওয়ার কাস্টমার সার্ভিস আছে, তো কিছুটা বিপজ্জনক হতে পারে। কারণ আমার সাথে আমার বউয়ের ঝগড়া হলো, বউ বললো আমি গেল চললাম বাপের বাড়ি চললাম, তো গাড়ি নিয়ে রওনা দিল, তাহলে আমি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের বিবাহের কিছুটা ঝামেলা চুকে গেল, এটা তো হতে পারে তাই না? স্যার এটা তো, এটা নিয়ে আমি এখন কিভাবে কি বলবো? বউ বললো আমি গাড়ি নিবো, ও আমি বললাম না আমি গাড়ি নিবো, তো বউ আমাকে ধমক ধমক দিয়ে গাড়ি নিয়ে চলে গেল, তখন আমি দুষ্টানি করে একটু সামনে যাওয়ার পরে গাড়ি স্টার্ট বন্ধ করে দিতে পারি ইচ্ছা করলে। এটা তো টোটালি এটা আপনার ব্যক্তিগত, আমি বউকে খুব ভালোবাসি, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যেহেতু আপনি ম্যাডামের কথা বারবার বলছেন। হ্যাঁ আরে ম্যাডাম তো আমার বস, আজকে আপনি ভালোবাসবেন এটা তো স্বাভাবিক, একটা ডেঞ্জারাস সিচুয়েশন, বউ গাড়ি চাতে ফেরি আসে না, গাড়িটা ফেরি দিয়ে উঠছে, রাস্তাটা তো ঢালু থাকে, তখন আমি স্টার্ট বন্ধ করে দিলাম, তো ডেঞ্জারাস না, গাড়িটা গড়ায় 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 পানির মধ্যে পড়ে যাবে। যখন আপনার গাড়িতে আমাদের ডিভাইস ইনস্টল করে দিয়ে আসবে আমাদের টেকনিশিয়ান, তখন আমাদের সাথে একজন সেলস পার্সন যাবে কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে, উনি যাবে, যে আপনাকে টোটাল সফটওয়্যারটা বুঝিয়ে দিয়ে আসবে। রিমোট তো তাহলে অনেক কিছুই করা যায়, গাড়ি স্টার্ট বন্ধ করা যায়, গাড়ির স্পিড কন্ট্রোল করা যায়, তাহলে তো আমার ড্রাইভার দরকার নেই, আমি বাসা থেকে বসে বসে সবকিছু কন্ট্রোল করতে পারবো। আপনি সবই বুঝতে পারছেন, ফার্স্ট তো স্যার উদ্ভট ধরনের কোশ্চেন করলেন, হ্যাঁ আপনি জাস্ট আপনার ফ্যামিলি নিয়ে ওয়াইফ নিয়ে, এখন আমাকে উদ্ভট বলছেন, আমি তো তাহলে দুঃখ পেলাম, আমি আপনাকে উদ্ভট বলিনি, আপনি কোশ্চেন গুলোর কথা বলেছেন। এটা তো একটা অ্যাপ্লিকেশন হতে পারে তাই না, কয়েকদিন আগে 16 বছরের একটা ছেলে গুলশান অ্যাক্সিডেন্ট করছে না, শুনছেন পেপারে দেখলেন না, কিন্তু আমি যদি তার বাবা হতাম আমি তো তাহলে দূরে থেকে গাড়িটা বন্ধ করতে পারতাম। একটা রানিং গাড়ি কখনোই আমরা ইঞ্জিন স্টপ করি না, কারণ একটা রানিং গাড়ি ইঞ্জিন স্টপ করলে সাথে সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার ওয়াইফের সাথে যদি ঝগড়া হয় তাহলে আপনি ইঞ্জিন স্টপ করে দিবেন, গাড়িটা আস্তে আস্তে পানিতে পড়ে যাবে। আপনি বলেন আপনার ওয়াইফের সাথে যদি ঝগড়া হয় আপনি সিম্পলি ঝগড়ার কারণ ধরে আপনি ইঞ্জিনটা কেন স্টপ করবেন? আমি যে কারণে ওয়াইফের ঝগড়ার সাথে তো স্যার ইঞ্জিন স্টপের কোনো কোনো সম্পর্ক নেই। আপনি কি আমাকে লেকচার দিচ্ছেন এখন? না আমি স্যার, আমি আপনাকে বলছি, হ্যাঁ তো আপনি সেখানে ইঞ্জিন স্টপটা কেন করবেন, কারণ আপনি তো একজন মানে সুস্থ মানুষ, আপনি এই সিম্পল কারণে কেন স্যার আপনি ইঞ্জিনটা স্টপ করবেন?